আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম বাজাজের শোরুমে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো পালসার N250 এবং পালসার N160 এই দুটো বাইকের মাঝে কি কি পার্থক্য আছে সেটা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এবং কোন বাইকটা কাদের জন্য বেশি ভালো হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব। তো যারা কিনা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো প্রথমে যদি লুকসের কথা বলি, লুকসটা দেখতে পাচ্ছেন হুবহু পালসার N160 মতোই, আসলে বোঝার তেমন কোনো উপায় নেই। তবে পার্থক্যটা হচ্ছে এটাতে কিন্তু এক্সস্ট পাইপ ইউজ করা হয়েছে, যেটা পালসার N160 ইউজ করা হয়নি, ওটা কিন্তু আন্ডারবেলি এক্সস্ট ছিল। যেমনটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার N160, এটাতে কিন্তু আন্ডারবেলি এক্সস্ট ইউজ করা হয়েছে, এবং এটার সাউন্ডটা কেমন সেটা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। তো এটাতে কিন্তু এবার ডুয়েল ব্যারেল এক্সস্ট ইউজ করা হয়েছে। এবার আমরা আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি, বাইকটার সাউন্ডটা কেমন। তো সাউন্ডটা শুনতে পারলেন, সাউন্ডটা কতটা লাউড এবং যথেষ্ট বেজ আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে এর মিটারে, মিটারটা দেখতে হুবহু একই রকম। পালসার N160-তে যে ফিচারগুলো পাবেন সেটা তো হুবহু পালসার N250-তেও পাবেন, তবে বাড়তি ফিচার হিসেবে যে ফিচারটা পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে পালসার 250-তে কিন্তু বাড়তি ফিচার পাবেন এই যে ইঞ্জিন টেম্পারেচার, যেটা পালসার N160-তে নাই, বাকি সব কিছু হুবহু একই রকম পাবেন এর মিটারে। তৃতীয় পার্থক্য হবে অবশ্যই এই বাইকটিতে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা গিয়ার শিফটিং বা ক্লাস দুটা অনেকটা লাইট মনে হবে এবং খুবই আরামের সহিত এটা চেঞ্জ করতে পারবেন, যেটা পালসার N160-র ক্ষেত্রে কিন্তু স্লিপার ক্লাস ইউজ করা হয় নাই। চার নাম্বার এবং মেইন পার্থক্যটা হচ্ছে এর ইঞ্জিনে। পালসার N250-তে কিন্তু ইউজ করা হয়েছে 249 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভালভ ওয়েল কুলড FI BS6 ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রোডিউস করে 24.5 PS এবং 21.5 Nm টর্ক। আর পালসার N160-তে পাওয়ার প্রোডিউস করে 16 PS অ্যান্ড 14.6 Nm টর্ক। সো পাওয়ার ফিগারে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে। আর হ্যাঁ, এটাতে যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং সিসি বেশি, যার কারণে এটা থেকে আপনার টপ স্পিড বেশি পাবেন, এটা থেকে ইজিলি 145 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাবেন। আর পালসার N160 এটা যেহেতু পাওয়ার কম এবং সিসি কম, যার কারণে এটা টপ স্পিডটা কম উঠবে, এটা থেকে আপনারা 127-128 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাবেন। আর দুটো বাইকই কিন্তু রেডিয়েটার ইউজ করা হয়েছে, যেহেতু দুটাই ওয়াইল কুলড, বাট পালসার N160 রেডিয়েটার দেখতে পাচ্ছেন কতটা ছোটো, আর যেটা পালসার N250 সেটার রেডিয়েটারটা দেখতে পাচ্ছেন কতটা বড়। পাঁচ নম্বর পরিবর্তন থাকবে বাইকটির ওজনে। তো পালসার N160-র এটার ওজন হচ্ছে 154 কেজি, আর যেটা পালসার N250 এটার ওজন হচ্ছে 162 কেজি, অর্থাৎ প্রায় 8 কেজি ওজন বেশি কিন্তু পালসার N250-টা। আরেকটা পরিবর্তন পাবেন অবশ্যই এর ইন্ডিকেটারে, ইন্ডিকেটারটা হচ্ছে সম্পূর্ণ এলইডি, যেটা পালসার N250 এটা হচ্ছে এলইডি, আর যেটা পালসার N160 এটাতে কিন্তু বাল্ব ইন্ডিকেটার পাবেন, অর্থাৎ ইন্ডিকেটারে এটা বাল্ব এবং পালসার N250 ওটাতে কিন্তু এলইডি, এইটাই পার্থক্য। এবং ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন আছে। আরেকটা পরিবর্তন পাবেন চেন স্পোকেটে, চেন স্পোকেটের সাইজটা কিন্তু পালসার N250-তে অনেক বড়, আর যেটা পালসার N160 এটা সাইজটা একটু ছোট। আরেকটা পরিবর্তন পাবেন সেটা অবশ্যই এর প্রাইসে, প্রাইসটা হচ্ছে এটার যেটা পালসার N250 এটার প্রাইস হচ্ছে 3,40,000 টাকা, 1 টাকা কম, 3,40,000 টাকা, আর যেটা পালসার N160 এটার প্রাইস হচ্ছে 2,70,000 টাকা, প্রাইসে কিন্তু প্রায় 70,000 টাকার একটা ডিফারেন্স পাবেন। তো মূলত এই কয়েকটা বিষয়ে আপনারা পার্থক্য পাবেন। তো 70,000 টাকা বেশি দিয়ে কিন্তু আপনারা এই ফিচারগুলো এখানে বেশি পাচ্ছেন, পাশাপাশি পাওয়ার এবং টর্ক দুটোই বেশি পাচ্ছেন, আর পালসার N160-তে 70,000 টাকা কমে পাচ্ছেন, এবং সেই সাথে এটা কিন্তু মাইলেজটা আপনারা বেশি পাবেন, প্রায় 40+ মাইলেজ দিবে, আর এটা কিন্তু আপনারা 35-এর মতো মাইলেজ পাবেন। সো যদি আপনি মাইলেজ বেশি চান এবং সিটি রাইড বেশি করেন, এবং আপনার উচ্চতা যদি 5 ফিট 4 ইঞ্চির আশেপাশে হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই পালসার N160 আপনারা কিনতে পারেন। আর যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, যারা 3,40,000 টাকা দিয়ে 250 cc বাইকের একটা পারফরমেন্স পেতে চান এবং 250 cc বাইক কিনতে চান, তারা কিন্তু এই বাইকটা কিনতে পারেন, কারণ বাংলাদেশে বর্তমানে কিন্তু শুধুমাত্র পালসার N250 এই বাইকটা অ্যাভেলেবেল আছে, তাছাড়া অন্য কোনো হায়ার সিসি বাইক কিন্তু বর্তমানে বাংলাদেশে বাজারে অ্যাভেলেবেল নাই। আর যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চির উপরে আছেন, তারা অবশ্যই পালসার N250টা কিনবেন, 5 ফিট 5 ইঞ্চির নিচে হলে হয়তো একটু সমস্যা হবে, কারণ এটার ওয়েট কিন্তু বেশি। সো এই পার্থক্যগুলো বিবেচনা করে আপনারা কিনতে পারেন, যাদের বাজেট কম এবং যারা মাইলেজ বেশি চান তারা অবশ্যই পালসার N160 কিনতে পারেন, আর যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই এবং পারফরমেন্সটা বেশি ভালো যাচ্ছেন বা রেডি পিকারটা ভালো যাচ্ছেন, তারা পালসার N250 কিনতে পারেন।
তো আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু পারা যায় আমি চেষ্টা করলাম বাইকগুলোর মাঝে কি কি পার্থক্য আছে সেগুলো তুলে ধরার জন্য। আপনারা আশা করি বুঝতে পারবেন কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে। তো এরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।